ক্যামেরা কোথায় কোথায় রাখবে সেটা নিয়েও একটা বুঝতে পারছি। যাকে অনেকদিন পর, কেমন আছো তোমরা সবাই বলো। আমার তো মোটামুটি চলছে, অনেকগুলো খবর আছে, আস্তে আস্তে দিই। তার আগে মাথার ফিটিং ক্যাপটা নিয়ে আসছি, মাথায় একটু হেয়ার স্পা ক্রিম লাগিয়েছি, তারপরে খবরগুলো দিচ্ছি। আর আজকে হলো গিয়ে তোমার বুধবার, গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। এখনও 12টা বাজেনি, ঠিক আছে। তো গুড মর্নিং সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরশিয়া গ্রিফিন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমার তো ভালোই যাচ্ছে। ঠিক আসছি, দাঁড়া ফিটিং ক্যাপটা লাগিয়ে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। জাস্ট একটু 19-20 হেডফেড হতে পারে, কারণ এখানে ক্যামেরাটা সেট আমি করতে পারছি না, জায়গাটা তো খুব কম, ওই হচ্ছে গ্যাপ নিয়ে ব্যাপার। অ্যাকচুয়ালি এটা একটু পুরো, আর এটাতে মানে ওই জিপ আছে, মানে চেনগুলো রয়েছে, সেটা দিয়ে অ্যাডজাস্ট করতে পারা যায়। আমার সেইগুলো করা হয় না, ওই হট টাওয়েল গরম করে গরম জলে মানে চুবিয়ে সেটা করতে, জানেন তো একটু খাটনিটা যেটাতে কম হয়। এটা ইলেকট্রিক পয়েন্টে লাগিয়ে দিলাম, আর তারপরে মাথার ক্যাপ হিসাবে ইউজ করে নিলাম। তবে আমার এই ক্যাপটা বেশ কিছুদিন ধরে হলো, তাও প্রায় 1 বছরের কাছাকাছি, আমার তো ভালোই ভালো, সব মিলিয়ে ভালোই কাজ হচ্ছে, কোনোদিনও কোনো প্রবলেম ফেস করিনি। আমি একদম গরম করে নিয়ে তারপরে মাথায় চাপি, তো মোটামুটি 10 মিনিট মতো থাকে। তো এটার প্লাগটা তো আর মানে অফ করে দিয়েছি সেটা, আর আমি এরকমই মানে ওই শিবের জটার মতো, যেমন শিবের গলায় একটা করে স্নেক মানে সাপ নিয়ে গলায় থাকে, আমার ওটা এরকম গলার মধ্যে পাঠিয়ে নিয়ে আমি একটু এদিক ওদিক ঘুর ঘুর করি। মাথাটা ততক্ষণে একটু হিট হোক, শিবের গোড়ায় হিটটা ঢুকুক, তারপরে তো মাথা ঠান্ডা হলে যেরকম নর্মালি ধোয়া সেরকম ধোবো। আশেপাশে একটু কিচকিচ কিচকিচ আওয়াজ শুনতে পারো, এই যে আমার পাখিগুলো একটু ডাকাডাকি করছে, আর এটা আমার গামছা। বাঙালি বাড়িতে একটা করে লাল গামছা ঠিক না থাকলে সেটা তো হয় না, আর সবচেয়ে বড় কথা আমি টাওয়েল ইউজ করতে পারি না। আমার এই গামছাই সবচেয়ে মানে কাজের জিনিস বলে নেওয়া হয়, মনে হয় এটাতেই ভালো জলে যাই। আস্তে আস্তে খবরগুলো যেগুলো দেখা, আমার মানে একটু বেশ কয়েকদিন খুবই কয়েকটা ব্যস্ততার মধ্যে গেছিল, তা সেই হিসাবে আর ব্লগ মানে হয়তো কয়েকটা শুটিং করেছিলাম, কিন্তু সেগুলো আর এডিট করা হয়নি, ছাড়াও হয়নি, এই হচ্ছে। আর এই যে ঘরের আশেপাশে একদম রাস্তার সামনে যেহেতু এই ফ্ল্যাটটা একতলায়, সেহেতু কি হয় যা যাচ্ছে সবার আওয়াজটা ক্যামেরাতে ক্যাচ করবে, এবং আমি কখন ক্যামেরা অন করবো সব সময় কিছু না কিছু কিছু না কিছু আওয়াজ চলতেই থাকে, চলতেই থাকে। মানে আমার গলাটা পৌঁছচ্ছে কি না আমি জানি না, ঘরের ফ্যান অফ করে দিয়েছি, কারণ ঘরের ফ্যান যদি অন করা থাকে তাহলে কিন্তু আর কোনো কাজ হবে না। আরও একটা কথা, সেটা হচ্ছে গিয়ে বাড়িতে কেউ নেই যথারীতি, মেয়ের তো পরীক্ষা শুরু হয়ে গেছে, ওর সামনের বছর 12-এর মানে বোর্ডস এক্সাম, তো তার আগে যেগুলো হয় আর কি, এটা হচ্ছে প্রি টেস্টটা হচ্ছে। টেস্ট তো যেরকম তোমার খুব সম্ভবত পুজোর পরে মানে দুর্গা পুজোর পরে পরে হবে, আর তারপরে তো 2023 সালে
যেরকম হায়ার সেকেন্ডারি পরীক্ষা সেটা তো আছেই। আর এর মধ্যে আপডেট বলতে সেটা হচ্ছে গিয়ে মানে জমি আমাদের রেজিস্ট্রেশন হয়েছিল, আমরা যে মানে প্লটটা কিনছি যেখানে আমার মানে যেখানে আমাদের বাড়িটা হবে, সেই প্লটটা রেজিস্ট্রেশন তো হয়ে গিয়েছিল, তো তার প্রপার কাগজপত্র মানে দলিলপত্র এসে গেছে। এরপর যে নেক্সট লেভেলটা হয় সেটা হচ্ছে গিয়ে তোমার ধরো নিউট্রিশনের যে কাজকর্মগুলো হয় সেগুলো, তো ওই যে বললাম শুরু থেকে বাড়ি করার যে ঝঞ্ঝাটগুলো মানে আমি কোনোদিনও ফেস করিনি, বা কী কাগজ করতে হয় সেটাও আমি ঠিকঠাকভাবে মানে আমার কোনো আইডিয়াতেই ছিল না। তো আস্তে আস্তে একদম নতুন ফ্রেশ, প্রথমে হলো জমি এবং তারপরে হচ্ছে গিয়ে তোমার ভেকেশনের কাগজপত্র। এখানে দু জায়গায় হয়, যেরকম বিএলআর অফিসে হয়, মিউনিসিপ্যাল এখানে এটা যেখানে মিউনিসিপ্যালিটি এলাকা মানে যেখানে আমাদের ব্লকটা কেনা হয়েছে, তো সেইখানে ভেকেশন হবে। তো আস্তে আস্তে সেরকমভাবে এগোবো। আর আমাদের প্ল্যান অনুযায়ী বাড়ির খুব ছোট হবে, মানে খুবই ছোটোর ওপর বাড়ি হবে, কিন্তু বাদবাকি জায়গাটাতে আমার যেটা বহু দিনের শখ বহু দিনের ইচ্ছে সেটা হচ্ছে যে একটু বেশ চারিদিকটা বেশ অনেক কিছু গাছপালা দিয়ে ভর্তি থাকে, এইটাই আমার অনেক ইচ্ছে। তো যাক গিয়ে সব কিছুর আপডেট তো আস্তে আস্তে থাকবে, খবর বলতে আপাতত এখন এইটাই, সেটা হচ্ছে যে নেক্সট হচ্ছে নিউট্রিশন, তো সেইটা হয়ে যাবার পরে জমি অ্যাকচুয়ালি প্রপারলি আমাদের নামে হয়ে যাবে, তো এইটাই। আর তারপরে আরও টুকটাক টুকটাক কয়েকটা খবর দেব, তো চলো সঙ্গে থাকো, আবার একটু পরে আসছি এসে কথা বলবো, কারণ এখানে বাইরে প্রচণ্ড আওয়াজ হচ্ছে আর তার সঙ্গে আমার মেঘ ডাকাও শুরু হয়েছে। আমি জানি না আমাদের এই এলাকায় তো প্রচুর বৃষ্টি হয়েছে, মানে রবিবার সোমবার ভীষণভাবে বৃষ্টি হয়েছে, তোমাদের ওখানে কী হয়েছে আমি জানি না, এই বৃষ্টিতে মনে হয় তো সর্বত্র সর্ব জায়গাতেই হচ্ছে। যাই চলো এখন আপাতত কিছুক্ষণ জানে না তো অপরাধী, তারপর আস্তে আস্তে আবার শুরু করবো তখন আবার ক্যামেরা মতো, ওকে এখনকার মতো মানে একদম চলে যাচ্ছে আবার আসবো খানিক্ষণ পর। চলো মাথা ধুয়ে চলে এলাম, বাইরে খুব মেঘ ডাকছে, আবার হয়তো বৃষ্টি হবে। কালকের দিনটা খুব রোদ ছিল, মানে কাল ছিল গতকাল ছিল মঙ্গলবার, মঙ্গলবার দিন খুব রোদ এসেছিল, আমার একটু বাইরে বেরোনো ছিল কাজও ছিল মানে প্রচুর রোদ, আর আজকে আবার সেই বৃষ্টি পড়ছে না তবে আকাশ খুব ডাকছে। কি না চুলে ড্রায়ার না দেওয়াই ভালো, ন্যাচারালি চুল মানে নর্মাল শুকোনোই সবচেয়ে ভালো, সেটা হয়তো অনেকেই জানে এবং আমিও মানে খুব বিপদে না পড়লে আমি ড্রায়ার দিই, হয়তো সঙ্গে সঙ্গে কোথাও বেরোনো আছে ড্রায়ার ছাড়া শুকোবে না সেই জন্য, আর ছোটো চুল তো একটু খুলে রাখলে খানিকক্ষণ পর ঠিকই শুকিয়ে যায়। তবে হেয়ার স্পা ক্রিম আর এই হিটিং ক্যাপটা ইউজ করে আমার কিন্তু চুল ওঠার একটা সমস্যা, যদিও খুব বেশি ওঠে তা নয়, তবু এই বর্ষার সিজনটাতে তো একটু ওঠে, যেহেতু বর্ষার সিজনে ফাঙ্গাল ইনফেকশনটা বেশি হয়, কিন্তু সেইটা আর হয় না। তারপর চুল ওঠার কারণে শুধুমাত্র যে মানে জলই দায়ী তা তো না, মানে বিভিন্ন রকম সমস্ত কিছু মিলিয়েই, আর তারপরে মাথায় মানে ঘাম বসে সোয়েটিং যেটা হয় সেটার কারণেও চুলটু করে ওঠে। এই হাত পা ভাটা চোখে মুখে এরকম একটা ছাপ পড়ে যাওয়া যেন নিজেকে কিছু একটা অসুস্থ অসুস্থ মনে হয়, মনও ভালো থাকে না, আর মন খারাপ হলে বা কোনো কিছু একটু কারণে হয়তো সেদিনে মুডটা খুব একটা ভালো নেই খারাপ, তুমি দেখবে একটু সেজে গুজে থাকবে, মানে
মানে একটু লিপস্টিক পরে নিলাম, একটু চোখে একটু কাজল বা একটু মাস্কারা ইউজ করে নিলাম, মুখে একটু হালকা করে মানে কম্প্যাক্ট পাউডার টাউডার আমি যেটা করি একটু লাগিয়ে টাগিয়ে নিলাম, মনে হলো যেন খুব ভালো লাগলো, মানে মেজাজটাই ঠিক হয়ে যায়। ইউটিউব অ্যাকচুয়ালি আমি তো আগে খুব বেশি যে মানে ফোন ঘেঁটে বা এই সমস্ত মানে ইউটিউব যেটা আর কি চ্যানেল, বিভিন্ন যে ব্লগিং বলো রান্নার চ্যানেল বলো, এগুলো তো আগে খুব একটা যে বিশেষ দেখতাম তা নয়। তার মধ্যে কয়েকটা আছে, মানে কয়েকজনের চ্যানেল আছে, স্পেশালি রান্নার কয়েকটা চ্যানেল আমার ভীষণ পছন্দের। এবং আমার বেশিরভাগ, আমি তো রান্নাবান্না সেরকমভাবে কোনোদিনই কোনো কিছু মানে করতামও না, জানতামও না, জানতাম না, বড় কথা হচ্ছে যে বাড়িতে মানে হয় না একটা মাত্র মেয়ে, ও তো পরে কোনো এক জায়গায় গিয়ে যখন শ্বশুর বাড়িতে যাবে তখন তো শিখবে, আগে থেকে শেখানোর কোনো ব্যাপার নেই, যেরকম হয় সব বাড়িতেই নর্মালি যেরকম হয়। তো তাই এবার আমার ক্ষেত্রেও ব্যাপারটা তাই হয়েছিল, কিন্তু বিয়ের পরে এক্সপেকটেশন ঠিক যতটা ছিল হয়তো একটু তো উনিশ বিশ কিছু হয়েছিল, জানি সেসব আলোচনা আমার পরে একদিন করা যাবে, কিন্তু সেই চারে চারে আমার কিন্তু বেশ কিছু রান্না শেখা হয়েছে। এবং আজকে আমি নিজেকে বলতে পারি আমি বেশ বেশ ভালো রান্না করতে পারি। তবে হ্যাঁ, আমার যেটুকু রান্না শেখা যেটুকু আইডিয়া সমস্ত কিছুই কিন্তু আমার ইউটিউব, এই ইউটিউব থেকেই কিন্তু আমার সমস্ত কিছু রান্নার আইডিয়া। রান্নার চ্যানেলগুলোকে আমি ভীষণভাবে থ্যাংকস জানাই যে আমার মতো যারা আছেন, মানে ধরো বিয়ের আগে সেরকমভাবে কোনো কিছু করেনি বা বিয়ের পরেও, মানে তোমাকে হাতে ধরে কে শেখাবে, হাতে ধরেও তো শেখাতে হবে, হাতে ধরে কে শেখাবে, তো তখন কিন্তু এই ইউটিউবে কিন্তু বিশালভাবে ভরসা। এবং সত্যিকারের আমি এই রান্নার চ্যানেলগুলো প্রত্যেককে থ্যাংকস জানাবো, এবং আমি যাদের যাদের চ্যানেল খুব ফলো করি সেইটাই। তো এখন এই বসে বসে একটা চ্যানেল দেখছিলাম, মানে এটা সবাই মানে সবাই জানো, আমার কোনো মানে অন্য কোনো ইন্টেনশন নিয়ে আমি বলছি না, সেটা হচ্ছে যে এই যে কলকাতা ক্যানভাস যে আনকাট পোর্শনটা হয় আমার এত ভালো লাগে, এর আগেও মানে আনকাট আমি দেখেছি, এবং নতুন করে যে আনকাটটা শুরু করেছেন, মানে মানুষ তো এখন হাসতে ভুলে গেছেন, তো এটা দেখে না খুব রিফ্রেশমেন্ট হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমি মানে ওনাদের চ্যানেলে আমি কোনোদিনও কমেন্ট বা কোনো কিছু করিনি, কিন্তু আমার এত ভালো লাগে যে কি মানে মানুষকে হাসানোটা না সবচেয়ে বড় কষ্টকর ব্যাপার, মানে তোমার একটা কিছু ব্যবহার বা তোমার কিছু একটা অ্যাক্টিভিটিসে অপর দিকের মানুষ যে হাসছে, এই কাজটা করা খুব ডিফিকাল্ট। কথাবার্তা অনেকই হলো, এবার চলে এলাম, একটু কিছু খাবার তৈরি করতে হবে লাঞ্চে। এখন যেটা আজকে করব, আজকে আর মাছ টাছ কিছুই করব না, একটু পোলাওয়ের জন্য চাল সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, যেরকম পোলাও করে, আর ওই গরম মশলা তেজপাতা বার করে রেখেছি, কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি, আর এর সঙ্গে খাবার জন্য একটু তোমার একটু ঘি আর গরম মশলা তো লাগবেই, সেগুলোই বার করে রাখলাম, আর এর সঙ্গে একটু খাবার জন্য একটু ঝাল ঝাল করে, ও কাপটা কী জন্য দেখাচ্ছিলাম বলতো, জলের মাপটা ঠিকঠাকভাবে নেব সেই জন্যই, কারণ এই কাপ মেপেই আমি চাল নিয়েছি। আর এখানে একটু আলু কেটে রেখেছি, প্লেন সিম্পল
মানে নিরামিষ আলুর দম করব, এরকম আদা, কাঁচা লঙ্কা, টমেটো। আর লেবুটা কেন পার করেছি, মানে আজকে আমি দেখব লেবু দেব মানে আলুর দমটাতে। আমচুর পাউডার নেই আমার কাছে, আমি সবসময় একটু আমচুর পাউডার দিই, মানে একটু চাটপাটা টাইপের বানাই। আর গরম মশলা, শুকনো লঙ্কা ফোড়ন দিই, আর ওইখান থেকে একটা তেজপাতা নিয়ে নেব, নিয়ে বসিয়ে দেবো। তেলও বসিয়ে দিয়েছি, তেলটা গরম। আর এইটুকুই শুধু আজকে করব, আজকে আর সেরকম কিছু করার ইচ্ছে নেই। আর রাত্রিবেলা কিছু বিরিয়ানি টিরিয়ানি আছে, সেগুলো খেতে হবে। আর এই যে আমার কমপ্লিট রান্নাটা দেখালাম না, জাস্ট ওই পোলাওটা হয়ে গেছে, এখানে আলুর দমটা হয়ে গেছে। বাস একটু পরে মেয়ে ঢুকলে তারপরে খাবো আর কি। আর তো সেরকম কিছু নেই, বাসন টাসন ঠিক আছে রেখে দিয়েছি। মেয়ে স্কুলে গেলে একটা কি সমস্যা, ও ফিরবে তারপরে আমি খাই। আসলে একা একা খেতে ঠিক খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, তা সেটা রোজ হয় না, মানে সে তো স্কুলে যাবেই অবশ্যই, যেহেতু পরীক্ষা চলছে সেহেতু একটু আগে ফেরে। সেই হিসাবে আমি ভাবি ঠিক আছে আসুক একটু বসি, আর ও এসে আমাকে বলে মা খেয়ে নিয়েছো, ঠিক আছে খেয়ে নিল, ও একা একা খায় তো। তা সেজন্য ভাবি ঠিক আছে একটু বসি, বেলাও হয়ে যায়, আসুক ততক্ষণ একটু বসি আর কি করবো। আর এই কাগজপত্রগুলো এই সমস্ত গোছাচ্ছে, যেসব গরুর পাতি সব এগুলো তো নিজেকেই গুছিয়ে রাখতে হয়। নীলাঞ্জন এসব ব্যাপারে কোনোদিনও তাকায় না, মানে হাতে দিয়ে দিল বললো এবার তুমি যত্ন করে রেখে দাও। একটা ভালো মানে দায়িত্ব দিয়ে দিলাম, যখন কোনো কিছু না করবে আমাকে বলবে তোমাকেও দিয়েছিলাম, তুমিই কোথায় রেখেছো। বাড়িতে থেকে বাড়ির কাজকর্ম তো আছে, এছাড়া আমার যে কিছু ফ্রিল্যান্সিংয়ের কাজ থাকে সেগুলো করার পর তারপরে মানে বাড়ির মানে হাউসওয়াইফদের বলো বা হাউসওয়াইফ বলে শুধু না ওয়ার্কিং ওম্যানদেরও কাজের যেন শেষ নেই। আর এরপর ভিডিওটা আমি এখানেই শেষ করে দেবো, কারণ কালকে আবার নেক্সট কিছু করবো, নেক্সট কিছু দেখাবো, কালকে কিছু আবার শ্যুট করবো সেগুলো দেখাবো। এখন আর খুব বেশি বড়ো করবো না, তাও বড়ো করবো না করবো না, বলতে বলতে অনেক কিছুই হয়ে গেল। আজকের মতো টাটা বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা বাই।